জন্মদিনের পার্টিতে আসা অতিথিদের সামনে পিস্তল থেকে চালানো হলো গুলি। মুহূর্তের মধ্যে ভাইরাল সেই ভিডিও। জন্মদিনের পার্টিতে আসা অতিথিদের সামনে পিস্তল থেকে চালানো হলো গুলি, আর সেই গুলি চালানোর ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হলো। তার থেকেই বিপত্তি। মঙ্গলবার রাতের এই ঘটনাটি ঘটেছে আসানসোলের কুর্টি থানার বড়াকোড়ের রিভার সাইড গোয়ালাপট্টিতে। এই ঘটনায় পুলিশ মঙ্গলবার রাতেই দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম হলো মনোজ যাদব ও ধর্মেন্দ্র যাদব। বুধবার সকালে ধৃতদের আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে 7 দিনের জেল হাজতের নির্দেশ দেন। দুজনকে আগামী 23 নভেম্বর আবার আসানসোল আদালতে তোলা হবে বলে আদালত সূত্রের খবর। পাশাপাশি জন্মদিনের পার্টিতে যে পিস্তল থেকে গুলি চালানো হয়েছে সেটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের সূত্রে জানা গিয়েছে ওই পিস্তলটির লাইসেন্স রয়েছে ধৃত ধর্মেন্দ্র যাদবের নামে। পুলিশের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কুল্টি থানার বড়াকড়ের রিভার সাইড গোয়ালাপট্টিতে মনোজ যাদবের বাড়িতে জন্মদিনের একটি পার্টি চলছিল। সেখানে নিজের লাইসেন্স থাকা পিস্তল নিয়ে এসেছিলেন ধর্মেন্দ্র যাদব। পার্টি চলাকালীন আচমকাই মনোজ যাদব সেই পিস্তল নিয়ে পরপর 4 রাউন্ড গুলি চালায়। গুলি চালানোর সেই দৃশ্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। খবর পেয়ে কুল্টি থানা ও বড়াকড় ফাঁড়ির পুলিশ সেখানে পৌঁছয়। প্রথমে দুজনকে আটক করা হয় এবং পরে তাদের গ্রেপ্তার করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।